ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাঁচগ্রাম পেপার মিল বন্ধ সরকারি জায়গা জাগিরউড পেপার মিল বন্ধ যুগগুভা পেপার মিল আগে থেকে বন্ধ গুয়াহাটি বিমানবন্দর বিক্রি রেলও বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আম্বানি আদানির কাছে তাহলে সারা সরকারি সম্পত্তি যদি বিক্রি হইতেছে বিলুপ্ত হইতেছে তাহলে সরকারি মাদ্রাসা হোক পলিসির শিকার এখন কওমি মাদ্রাসা কিন্তু উলামাকে আপনি বন্ধ করতে পারবেন না জোরে বলেন সুবহানাল্লাহ উলামায়ে তার খান্দ খাফন তোয়া কুরআন হাদিসের খেদমত করব জোরে হোক সুবহানাল্লাহ আমি চ্যালেঞ্জ করি আয়ার قومي مدرسة مدارس كي دكتور هيمنت بيشو شرما آسامের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বন্ধ করতে পারবেন না সেটা আপনার এখতিয়ারের ভিতরে পড়ে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াজির আজম নরেন্দ্র মোদি সাহেবের এখতিয়ারেও পড়ে না ভারতবর্ষের সাংবিধানিক অধিকার সংখ্যালঘু তার ধর্মীয় শিক্ষা কুরআন হাদিসের শিক্ষা নিজের খরচে চালাইতে পারে কওমি মাদ্রাসা জমিনও আমার কওমি মাদ্রাসা বেতনও আমার কওমি মাদ্রাসার বোর্ডিং জাকাত মাতামাতি করে জাকাত খিত্রা কওমি মাদ্রাসার পাবলিকের সাহায্যে তার বোর্ডিং চলতেছে তার বেতন চলতেছে মাটি ও জমিন পাবলিকর অতএব তোমার বাড়ি আইয়া নিতে পারবনি না পারতো না ইটা হি আরো খারে খুশি করার লাগে এক ঠেলা মারছে ঠেলা মারি আমারে সলাই দিছে এখন যত বিল ফড় জ্বলত আমারে হইব হুজুর হইব না বল হরো আমি এটা করতাম না আমি আবার বহুত পর্যন্ত হইয়া যাইব জোরে হো সুবহানাল্লাহ এবং ডিভাইটর জন্য ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী আমার সাথে কওমি মাদ্রাসা মাদারিস সম্পর্কে বিতর্কতে বসতে পারো এবং জানিয়ে রাখো তোমাকে আমি কওমি মাদারিস সম্পর্কে বিতর্কতে হারাইয়া দিব ইনশাআল্লাহ সূরা হো সুবহান এখন হোসেন দেখি আমি হইয়া আমি লম্বা করতাম না মাত্রে হলো সাইন বুহারী শরীফ কত বড় কিতাব জানো নি 1100 পৃষ্ঠা বিরাট দুইটা বলিয়ম এখন বুহারী শরীফ যদি আসামর মাননীয় মেডিকেল মন্ত্রী কেশব মহন্ত আমি যদি বলি আপনি তো দাড়িওয়ালা মানুষ বিরাট সুন্দর মানুষ আপনি বুখারী শরীফ চারিদিন পড়াইতে হবে বেটা পারবনি পারবনি আচ্ছা এখন আমরা 2 লক্ষ আইম্মায় মাসাজিদ লাগে 10,500 মাদারিসে 5 জন করে শিক্ষক হইলে কত হয় মোল্লা সাহেব গলন চাই 10,500 মাদারিসে 5 জন করে যদি খালি শিক্ষক হয় 10 জন করে হইলে কতজন লাগে গণসেন দেখি আচ্ছা 1 লক্ষ সুবাহি মাকাতিবের 2 জন করে যদি শিক্ষক হয় 2 লাখ অতএব গড়ে 5 লাখ উলামার দরকার এখন আপনি যদি আকু আকু জায়গা দাও আপনি যদি 5 লাখ উলামা বনা বন্ধ করে দেন 2 লাখ মসজিদের ইমামতি খরগে খরচ এখন যদি কই আমি ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা আপনি তো ডক্টরে তাহলে শিলচর বড় মসজিদর শিলচর বড় মসজিদর আগামী জুমা খুতবা সহ আপনি পড়াইতে লাগবে বেটা তো হেমন্ত বিশ্ব শর্মা বিরাট শিক্ষিত মানুষ না নিবা ডক্টরেট না নিবা এখন ইমাম বড় মসজিদ নাই আপনি আসামের মুখ্যমন্ত্রী শিলচর বড় মসজিদের জুমার নামাজ পড়াইতে হবে পড়াইতে পারবানি করছেন দেখি আমার তো এমএলএ বেটা আইসুন তাহলে যদি হয় একটা মসজিদের তো ইমামতি করা লাগবে পারবানি ইমামতি করতে হইলে মাদারিস পড়াইতে হইলে মাকাতিব পড়াইতে হইলে 5 লক্ষ উলামার দরকার এই 5 লক্ষ উলামার বানাইবার উলামা বানাইবার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা মাদারিস ইকান ডাক্তার বানাইবার জায়গা নাই ইকান ইঞ্জিনিয়ার বানাইবার জায়গা নাই ডাক্তার বানাইবার জায়গা শিলচর মেডিকেল কলেজ গুয়াহাটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার বানাইবার জায়গা শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ গুয়াহাটি ইঞ্জিনিয়ারিং কলেজ মাদ্রাসা হইল উলামা বানাইবার জায়গা বাস যে মাদ্রাসা হইল
ইসলাম স্কলার বানাইবার জায়গা, মাদ্রাসা হইল হাফিজ সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল কারি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল মুহাদ্দিস বানাইবার জায়গা, মাদ্রাসা হইল মুফতি বানাইবার জায়গা, মাদ্রাসা হইল বাসকান্দি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল বদরপুরি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল গোবিলপুরি সাহেব বানাইবার জায়গা, মাদ্রাসা হইল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানি নবরাল্লাহু মারকাদাহু বানাইবার জায়গা, মাদ্রাসা হইল ইমামুল আরশ হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস আল্লামা আনওয়ার কাশ্মীরি বানাইবার জায়গা, ইকান ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইবার জায়গা না, জোরে হো সুবহানাল্লাহ। এখন কও সাই ডাক্তার আহমদ হোসেন বড় না বাসকান্দি সাহেব বড়? আহমদ হোসেন ডাক্তার বড় না বদরফুরি সাহেব বড়? আসামের মুখ্যমন্ত্রী বড় না বাসকান্দি সাহেব বড়? বাবা জালিয়া রাখো, তাও মিলে লক্ষ লক্ষ ওলামার যারা জরুরত আছে ওহান বানাইবার বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। আমরা হই আর না ফানিঘাট অঞ্চলত হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সবর আওলা ছেলেমে মাদ্রাসা দেও। আমরা হই আর হিন্দু স্কুল কলেজ ফল, খ্রিস্টান স্কুল কলেজ ফল, বুদ্ধ স্কুল কলেজ ফল, শিখ স্কুল কলেজ ফল, মুসলমানের 200 পরিবার তাকিয়া 199 পরিবারের বেটা বেটি স্কুল কলেজ ফল, 200 পরিবার তাকিয়া একটা পরিবারের একটা ছেলে আলিমে দিন বানাইবার লাগিয়া আমরা মাদ্রাসাত খুঁজিয়ার, আমরা মাদ্রাসাত খুঁজিয়া আনি আলিম বানাইয়ার, মুফতি বানাইয়ার, মুহাদ্দিস বানাইয়ার, ওদিকেও তোমার লালস হয়ে গেল, লোভর আর কোনো শেষ নাই। অর্থাৎ জানিয়া রাখো এটা বেঠারও দোষ নয়, মাদ্রাসা সম্পর্কে শতকরা 80% মুসলমানেরও বালা করে জানা নাই, গায়ের মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধর জানারই তো গিলা। আর পলিটিক্যাল মানুষ তো খারাপ পাইও না, পলিটিক্যাল মানুষ তার পলিটিক্সল লাগিয়া বহুত তা করে, জোরে হল জোরে হল হাউজবিল্লা হুঞ্চনি বদর ভাইয়ে খবরে প্রকাশ কত লইষ্ট্রা খালি জাকির দে টিকিট দিতে কত, আবদুল্লা জি যে টিকিট দিতে কত, এটা লোয়াশা তো নাই, লোয়াশা আসেনি, আসেনি লোয়াশা, নাই নাই লোয়াশা, সুস্থ সবল পলিটিক্স করো, সুস্থ সুন্দর পলিটিক্স তো লোয়াশা নাই। অতএব রাজনৈতিক পার্টিও করলে আমি ফর্তে কাজ কই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ইনো বিজেপি চালাও, কংগ্রেসে চালাও, ইউডিএফে চালাও, সবে চালাও, সীমার ভিতরে সুন্দর করে চালাও, জোরে হো সুবহানাল্লাহ। সাংবিধানিক অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জাগতিক শিক্ষার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। আচ্ছা বাবা ধর্মীয় শিক্ষা মুসলমানদের দিলাই না কিবান, হ্যাঁ তার তো নাগরিক অধিকার আছে, তার কোরআন হাদিসের বিশাল উলুমর শিক্ষারে 12 বছর ছাড়া আপনি মৌলানা ফারবানি হইতেন কোন জান দেখি, হ্যাঁ বাপরও ক্ষমতা নাই, কোনা কোনে কিছু মলানা কল বারণে শুরু হয়েছে 12 বছরের কোর্সা সরব মিজান মুনসাই পাঁচজন ইটা সারা ফড়িয়া বাসন্দি সাহ বদরপুরি সাহ লেখান আলিম হইতে হইলে তকরিবান 12 বছর ভরা লাগবে, জোরে হো সুবহানাল্লাহ। আল্লামা ইমামুল আরশ হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই মাওলানা হইয়া হদিস ফলাইয়া আয়া শাইখুল হিন্দ রহমতুল্লাহ এর কাছে দিয়জানু ফাতাইয়া আরো 5-7 বছর হড়ার বাদে আল্লামা হোসেন জোরে হো সুবহানাল্লাহ।